everyone. This is Mazedul Islam, Assistant Professor, Department of Apparel Engineering, Bangladesh Textile Vishwavidyalay. Excelsior naam shunlei onekir moner mache garments bishoyti chole ashe. Garments ebong apparel duita interchangeable words. Adhunik science and technology juge ei garments er poridhi tai apparel hishebe bistrito peyeche. আজ আমি কথা বলবো অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি এবং এর ক্যারিয়ার পারসপেক্টিভ নিয়ে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, জব মার্কেট বর্তমানে অনেক বেশি কম্পিটিটিভ। আর্টস, কমার্স, সায়েন্স তুমি যেই ব্যাকগ্রাউন্ড দিবি হও না কেন, একটা ভালো জব তোমার সেলফ কোয়ালিটি দিয়ে ম্যানেজ করে নিতে হবে। সুতরাং সায়েন্স, আর্টস, কমার্স এর বিভিন্ন ডিসিপ্লিনে জব যেখানে সোনার হরিণ সেখানে আমি বলবো স্টিল নাও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে জব অ্যাভেলেবেল আছে এবং টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েটরা জব পাচ্ছে। একটা সময় পর অধিকাংশই তাদের নিজস্ব কোয়ালিটি এবং পারফরমেন্স দিয়ে ক্যারিয়ারে অনেক ভালো অবস্থানে চলে যান। প্রকৃতপক্ষে টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ইটস আ হিউজ সেক্টর ইন কনটেক্সট অফ হায়ার স্টাডি অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ জব এরিয়া। গ্লোবাল টেক্সটাইলস, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রির মার্কেট ট্রেন্ড এবং বাংলাদেশের সোশ্যো ইকোনমিক গ্রোথ ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাপেক্ষে বলা যেতে পারে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি এর ক্যারিয়ার প্রসপেক্ট যথেষ্ট সমৃদ্ধশালী। অনেস্টলি স্পিকিং, যারা অলরেডি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি করছে বা স্টাডি করার প্ল্যান নিয়েছে, প্রবাবলি ইউ হ্যাভ টেকেন ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ইন ইউর ক্যারিয়ার। সেটা তুমি জেনে বুঝে নাও অথবা না জেনে না বুঝে নাও, ইটস ডেফিনেটলি আ গুড ডিসিশন ইন কারেন্ট জব অ্যাসপেক্টস। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার স্টাডি করলে যে এরিয়াগুলোতে জব অপরচুনিটি তথা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং। সেটা হতে পারে বাইং হাউস বেস মার্চেন্ডাইজিং এবং ফ্যাক্টরি বেস মার্চেন্ডাইজিং, দেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং, অ্যাপারেল প্রোডাকশন টেকনোলজি অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, অ্যাপারেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাপারেল প্যাকেজিং ইন্ডাস্ট্রি, গার্মেন্টস টেকনিশিয়ান, অ্যাপারেল ক্যাডকামে স্পেশালাইজড ওয়াশ টেকনিশিয়ান, অ্যাপারেল ওয়াশিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং, অ্যাপারেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাপারেল ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ অনেক এরিয়াতে। তাছাড়াও মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অ্যান্ড জুটের অন্তর্ভুক্ত বিভিন্ন অর্গানাইজেশনে গভর্নমেন্ট জব করারও সুযোগ আছে। যদি ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট বেস জব ভালো না লাগে, দেন একাডেমিশিয়ান হিসাবে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার হওয়ার সুযোগ তো রয়েছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যো ইকোনমিক গ্রোথ ও কারেন্ট মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস থেকে বলা যেতে পারে দেশের মধ্য থেকেও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক ভালো কিছু করা পসিবল। মোস্ট ইম্পর্টেন্টলি দেশকে ডিরেক্টলি দেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা পসিবল। এক্ষেত্রে ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট বেস জব লাইফও বেছে নিতে পারো। সেখানে তোমার স্যালারি স্ট্রাকচার অন এভারেজ 20,000 থেকে স্টার্ট করে 5-7 লাখ পর্যন্ত হতে পারে, প্লাস অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছে। তাছাড়াও ওয়ার্ল্ডের অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন তথা বাইং হাউসগুলো তো জয়েন করতে পারবে কোনো রকম হ্যাসেল ছাড়াই। সেগুলোর মধ্যে H&M, যারা ডিভাইস, জেসিকোনি, C&F, VF এশিয়া, এডিটাস, পুমা, নাইকি, ডিক্যাথলন অন্যতম। এখানেই শেষ নয়, যদি কারো বিদেশে হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে অথবা রিসার্চ জগতে সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে, তবে সেখানেও রয়েছে অনেক ভালো ক্যারিয়ার প্রসপেক্ট। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার স্টাডি এর জন্য যাওয়া যেতে পারে USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, চায়না, কোরিয়া, নেদারল্যান্ড সহ অন্যান্য কান্ট্রিগুলোতে। সেখানে হায়ার স্টাডি করা যেতে পারে ওই সমস্ত দেশের রিনাউন্ড, ব্র্যান্ডেড এবং প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলো। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার স্টাডি এবং রিসার্চ জগতেও রয়েছে
অনেক ভালো ক্যারিয়ার প্রসপেক্ট। এক্ষেত্রে তুমি ওয়ার্ল্ডের অনেক প্রেস্টিজিয়াস রিসার্চ অর্গানাইজেশন, রিসার্চ ল্যাব এবং রিনাউন্ড ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ করে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবেও ক্যারিয়ার করতে পারো। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ যে এরিয়াগুলোর উপরে হায়ার স্টাডি এবং রিসার্চ করা যেতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাই পারফরমেন্স টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল, প্রোডাক্টিভ টেক্সটাইলস, ক্লোদিং কমফোর্ট, ফায়ার ফাইটার ক্লোথ, স্পোর্টস অ্যান্ড মেডিকেল ওয়্যার, মিলিটারি টেক্সটাইলস অন্যতম। এছাড়াও হায়ার স্টাডি এবং রিসার্চ করা যেতে পারে অ্যাপারেল ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অ্যাপারেল প্রোডাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, wearable technology and smart apparel, sustainability issues of apparel product, apparel brand and industry সহ আরো অনেক অনেক এরিয়াতে। সবশেষে বলতে চাই, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি এবং ক্যারিয়ার প্রসপেক্ট যথেষ্ট সমৃদ্ধশালী। গ্লোবাল টেক্সটাইলস, অ্যাপারেল ও ফ্যাশন ইন্ডাস্ট্রি এর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মার্কেট স্ট্যাটিস্টিক্স এবং ট্রেন্ড অ্যানালাইসিস থেকে বলা যেতে পারে প্রবাবলি the glorious age of textiles and apparel business in Bangladesh just has started, and this will continue for next 15 to 20 years hopefully. And by establishing your career in textiles and apparel engineering, you guys could be the golden boy of this golden era. Ekta byapar mone rakhte hobe, career e bhalo kora onekta challenging ebong competitive bote, এবং আমাদের মনে রাখতে হবে আমাদের সবার মধ্যেই রয়েছে হিউজ পটেনশিয়ালস, আছে অনেক লুকানো কোয়ালিটি। টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ারে ভালো করতে হলে যে নলেজ, স্কিলস এবং এক্সপিরিয়েন্স দরকার, সেগুলোর প্রপারলি নার্সিং করতে হবে, প্রপার এনভায়রনমেন্টে সেগুলোর কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করতে হবে, আর তাহলেই সফলতার শীর্ষে পৌঁছা শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু সবকিছুই ডিপেন্ড করছে তোমাদের তীব্র ইচ্ছা শক্তি, একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান এবং সেই প্ল্যান ওয়াইজ হার্ড ওয়ার্কিং এর উপর। সো নো মোর লেট, ড্রিম ইউর লাইফ ইন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টার্ন ইট ইন্টু রিয়ালিটি। বেস্ট অফ লাক।